আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি শেয়ার করব মানে ওভারলক মেশিন ছাড়াই মানে জামা, তারপর মানে পায়জামা, এগুলো আর কি কাপড় চোপড় যেগুলো আমরা নর্মাল মেশিনে আসলে বানাই, তারপরে যে ওভারলকটা করতে হয় সেটা না করেও আসলে আমরা নর্মাল মেশিন দিয়ে ওভারলকের মতো কাজটা চালিয়ে নিতে পারি। সেটা হচ্ছে এইভাবে দুই দুই বা মানে দুই পাশ দিয়ে এরকম ভেঙে ভিতরের কাপড়টা দিয়ে তারপর উপরে একটা সিলি দিয়ে দিলে কিন্তু ওভারলকের কাজটা হয়ে যাবে আর সুতা মানে উঠবে না। এভাবে আসলে করা যায়। আর আমি হচ্ছে আগে ভাবতাম যে আসলে ওভারলক মেশিন ছাড়া তো হবেই না, কারণ সুতা উঠে বারবার ধোয়ার পরে এটা কিন্তু সুতা আরও মানে উঠে যায়। তো মানে এখন হচ্ছে চিন্তা করতে করতে ভাবলাম যে আসলে এভাবেও কিন্তু ওভারলকের কাজটা করা যায় আর কি। আসলে পুরোপুরি কাজটা না হলেও কিন্তু কিছুটা হলেও মানে ওভারলকের মতো হয় আর কি, কারণ জামা বা পায়জামা আমরা যখন একটু কাটিং করব তখন যদি একটু বেশি অল্প একটু বেশি করে আর কি কাপড়টা রাখি তাহলে কিন্তু এরকম করে সেলাইটা দেওয়া যাবে। আর একদম কম রাখলে কিন্তু কাপড় এখানে সেলাই করা যাবে না। আসলে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি রাখলে, আমি আমি একটু বেশি রাখি সবসময়, দেখা যায় একটু বড় করে কেটে নিলে পরে কিন্তু ছোট করা যায়, আর যদি ছোট হয়ে যায় কাটা সেটা কিন্তু আর বড় করা যায় না। সেজন্য আমি আগে থেকে একটু বড় করে মানে কেটে নিই আর কি, তারপর প্রয়োজন পড়লে আবার কেটে ফেলে দেই এভাবে আর কি। তো এই দিয়ে কিন্তু আমি 1 ইঞ্চির উপরে কাপড় বেশি রেখেছি, 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো। তো এভাবে আর কি আমি বাঁশ দিয়ে মানে দুই দিক দিয়ে বাঁশ দিয়ে ভিতরে কাপড়টা ঢুকিয়ে তারপর সেলাই করে নিই। আর আজকে হচ্ছে আমি জামাটা কীভাবে আর কি ওভারলকের মতো করে সেলাই করে নিয়েছি সেটা আর কি দেখাচ্ছি। আর প্রথম প্রথম কিন্তু আমিও বুঝতে পারতাম না আসলে কিভাবে মানে আমি আমি হচ্ছে উপর দিয়ে একটা বাঁশ দিয়ে তারপর আরেকটা দিয়ে সেলাই করে দিতাম, এভাবে কিন্তু আসলে সুন্দর লাগে না, এটা দেখতেও সুন্দর লাগে না, তারপর সুতাগুলো কিন্তু তারপরেও একটু একটু উঠে। তো এখন হচ্ছে ভাবলাম যে এইভাবে ভিতরে কাপড় দিয়ে তারপর সেলাই করে দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে মানে ভিতরের পাড়, তারপরেও মানে এখন আর কাপড় সুতাগুলো উঠবে না। তো এভাবে কিন্তু আবার লোকের কাজটা চালিয়ে নেওয়া যায় যদি একটু বেশি করে কাপড় সাইডে থাকে তাহলে আর কি। তো আমি এটা দেখাচ্ছি। আর হাতার এদিকে যে আমি সেলাইটা করেছি তখন তার উপর দিয়ে আরেকটা সেলি মানে সাইড দিয়ে দিয়ে দিয়েছি, ওদিক দিয়ে তো এরকম করে দেওয়া যাবে না কারণ একদম ছোট, অল্প জায়গা, সেজন্য আর তো এদিক দিয়ে একটু বেশি থাকে জায়গা, সেজন্য এদিক দিয়ে দিয়ে দিয়েছি। এই তো আমার সেলাই দুই পাশে হয়ে গেছে, আবার লোকের মতোই আমি করে নিয়েছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।